রাতে রণক্ষেত্রে পরিণত হয় ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফাল। দুই শিক্ষার্থীকে অপহরণ ও হত্যার অভিযোগে ভাঙচুর চালানো হয় সরকারি অফিসে, পুড়িয়ে দেওয়া হয় ক্ষমতাসীন বিজেপির একটি অফিস, জ্বালিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় পূর্ব ও পশ্চিম ইম্ফালে কারফিউ জারি করা হয়েছে। শহরে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য। শিক্ষার্থীদের হত্যার ঘটনা নিন্দনীয় অপরাধ বলে মন্তব্য করেছেন রাজ্য মুখ্যমন্ত্রী। দোনোঁ কো মিসিং হুয়া থা জুলাই সে তারিখ মে তো উসি সে হাম লোগ কো উসকে ট্রেস করনে কে লিয়ে কোশিশ কাফি কিয়া তো উসকে কমপ্লেক্সিটি দেখে হামনে ইয়ে কেস কো 28 আগস্ট কো হাম সিবিআই কো সপা থা। তো কল এক ভাইরাল ভিডিও আয়া, পিকচার আয়া কি ও দোনোঁ কা ডেড বডি কা ফটো দিখা কে তো উসি সে থোড়া স্টুডেন্ট বডি লোক ইহা পে থোড়া হিউ ইন ক্রাই কর রা হ্যায়, ক্যোঙ্কি হাম লোগ ভি হ্যায় নট অনলি দ্য স্টুডেন্ট বডি, হাম লোগ ভি বহুত আফটার ও সিন দেখনে কে বাদ মে হাম লোগ কো বহুত দুঃখী হুয়া হ্যায় অর হাইলি কন্ডেমনেবল এক হ্যায়। বৃহস্পতিবার সকালেও রাজধানীর সহপ্রতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। জড়িতদের দ্রুত বের করে কঠিন শাস্তি দাবি জানিয়েছে তারা। এর আগে সোম ও মঙ্গলবার একই ইস্যুতে রাজধানী ইম্ফালে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। গত মে মাসে জাতিগত সহিংসতা শুরু হয় মণিপুর রাজ্যে। চলমান সহিংসতায় এরই মধ্যে প্রায় 200 মানুষ প্রাণ হারিয়েছেন। নতুন করে শুরু হওয়া সংঘাতময় পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। রাহানুল রানা, সময় সংবাদ।